ভাইজান ঘোষণা করলে আমরা সব মিছিল নেমে যাবো, আমরা পথে নেমে যাবো। হ্যাঁ কি ওই ছাউনি দাঁড়িয়ে আছে, হ্যাঁ লাগাও শালিলি লাগাও, ও চলছে না এখানে আর আপনার অবগত আছে লোকসভা ভোটের আগে ভাঙড়ে 11 জনা জামিন ডাপটে নেতা একাধিক আইসিপির, সেই কারণে আজকে দেখতে পাচ্ছেন গতকাল তাদেরকে জামিন দেওয়া হয়েছে, আজকে তাদের নেতৃত্বে বা এলাকাবাসী মিলে খাওয়ার আয়োজন করে যাওয়ার কথা বলবো। খাওয়াটা কিসের খাওয়া চলছে আর কি বলবেন, বিষয়টা কি এই যে রাতের বেলা এত রাতের বেলা খাওয়া দাওয়ার আয়োজন, বিষয়টা কি? এটা একটা আনন্দের খাওয়া। কিসের আনন্দ? আমাদের চালতাবেড়িয়াতে আবুল খায়ের ভাই বিনা অপরাধে তানাকে জেল খাটানো হয়েছে শাসক দলের নেতৃত্বে, 4.5 মাস তিনি জেল কেটে বাড়ি এসেছে, আজকে সবাই একটা আনন্দের উৎসব করছে। আমার তো এরকম লাগছে যে মোটি ঈদের চাঁদ উঠতে আজকের 22 দিন বাকি আছে, তা আজকে এত উৎসব দেখে মনে হচ্ছে আজকে যেন ঈদের চাঁদ উঠেছে। ঈদের চাঁদ বলবেন, এই যে অনেকে শাসক দলে দেখি যে যারা জেলে থাকে, আপনাদের এলাকারই নেতা আরাবুল ইসলাম চোর চোর শুনতে হয়, কিন্তু আপনাদের নেতাদের ফুলের মালা দিয়ে বার করছে এবং আপনাদের খিচুড়ি খাচ্ছি না, কি বিষয়টা কি বলবেন? ব্যাপারটা হচ্ছে আমাদের যত ISF এর নেতৃবৃন্দ যারা জেল কেটেছে, তারা মানুষের অধিকারের জন্য, হকের লড়াইয়ের জন্য তারা প্রতিবাদ করেছে, তার জন্য শাসক দল সহ্য করতে পারে না, তাদের বিনা অপরাধে তাদের জেল খাটিয়েছে। এই যে খিচুড়ি খেতে এসেছেন, যদি মার্কা হয়ে যান, যদি আবার যদি কেস আপনাদের দেওয়া হয়, কি ভয় লাগছে না? 5 মাস জেল খেটে বাড়ি আসলো। এই খিচুড়ি খাবার সাথে সাথে কেস খাওয়াটা এটা আমাদের কাছে কমন ব্যাপার হয়ে গেছে, এটা মনে হচ্ছে না ডেলি খিচুড়ি খাওয়া আর ডেলি একটা কেস খাওয়া একই রকম হয়ে গেছে। সারপ্রাইজ বা গিফট মনে করেন? এটা আমরা গিফট মনে করি। বলছেন এটা গিফট মনে করেন জেল খাটা? জেল খাটাটা আমাদের কাছে একটা গিফট, একটা শিক্ষার ব্যাপার আছে। এটা কেমন লাগছে বলে বলবেন? সামনে লোকসভা ভোট, লোকসভা ভোটের একেবারে ঘোষণা হয়ে গেছে কবে থেকে ভোট হবে, তারপরে আপনাদের একেবারে ডাপটে নেতা একাধিক নেতারা বাড়ি আসলে 11 জনা, তারপরে এই যে খাওয়া দাওয়া ধুমধাম করে, কি বলবেন? খুব ভালো লাগছে। ভোটে জেতার আগে কি একটা বিজয় মিছিল একটা ভাবতে পারেন? সেটা সবাই মিলে আমরা বিজয় মিছিলই ভাবতে পারি। প্রিয়দর্শক, এই মুহূর্তে বুঝতে পারছেন যে পরিস্থিতি একেবারে চালতাবেড়ি এলাকার। 11 জনা জানেন আপনারা ভাঙড় 2 নম্বর বোলাকে, সেই 2 নম্বর বোলাক, ভাঙড় 2 নম্বর বোলাকে আপনারা জানেন মুড়ি মুড়কির মতো বোমা পড়েছিল, শওকত মোল্লার নেতৃত্বে একাধিক মুস্তান বাহিনী এসেছিল সেই ভাঙড়ে, আর কেস খাটলো কারা? জেল খাটলো কারা? ISF এর কর্মীরা। এটাই ভাবতে অবাক লাগে সেই ভাঙড়, এটা আপনারা জানেন ISF করার জন্য তাদেরকে মিথ্যা কেসে জেল খাটতে হলো, অবশেষে শেষ আসে সেই ভাঙড়ের মানুষেরই, আপনারা জানেন অবশেষে শেষ আসে দিল আর ভাঙড়ের মানুষ জিতলো, সেই ভাঙড়ের মানুষের অবশেষে আজকে জেল থেকে বাড়ি আসলো। কি বলছে? একাধিক মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা কি জানাচ্ছে? আরাবুল সাহেব তিহার জেলে যাওয়ার জন্য রেডি হোক, সবাই বলেছিল যখন ধরেছিল বলছিল যে ও 15 দিনের আগে ফিরে আসবে, কোথায় আরাবুল? আজকে সে কুত্তার মতো খাঁচায় চুপ করে বসে আছে, কোথায় আরাবুল? আজকে সে কুত্তার মতো খাঁচায় চুপ করে বসে আছে, যাদের বিনা দোষে আজকে আমাদের ছেলেগুলোর আজকে জেলে খাটাচ্ছে। হ্যাঁ কি মনে করেছে ওরা, কি মনে করছে? কি আমরা কিছু বলি না তাই, কিন্তু আমরা ছাড়বো না এগুলো, আমরা ওদেরকে জেল থেকে। আরাবুল সাহেব তিহার জেলে যাওয়ার জন্য রেডি হোক, সবাই বলেছিল যখন ধরেছিল বলছিল যে ও 15 দিনের আগে ফিরে আসবে, কোথায় আরাবুল? আজকে সে কুত্তার মতো খাঁচায় চুপ করে বসে আছে, যে তার বার হওয়ার কোনো ক্ষমতা নেই। আর সাধন শেখ বলছে আমি বাইরে, আমি আগে সরবেরিয়ায় যাই আগে, তারপরে এই মিডিয়া করাগুলো বউগুলোকে এই করবো সেই করবো, উনিও যাবার জীবন জেল খাটার জন্য প্রস্তুত থাকুক। ভাঙড়ের এই যে মহিলা, আপনি যে যে হুঙ্কার দিচ্ছেন, কি বলবেন? যে সাহেবগঞ্জ ভাঙড়ে যে যাদবপুরে দাঁড়িয়েছে ভাঙড়ে, তো মিছিল মিটিল করছে, জিততে পারবে কি ভাঙড়ে? একদম না, জিরো করে দেবো, জিরো 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 করে ছাড়বো আমরা ওকে, জিরো। হ্যাঁ লাফালাফি করছে, ও লাফালাফি করার কোনো দাম নেই, আমরা চুপ করে বসে আছি, আমরা মেহনত করা মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ। ভাইজান ঘোষণা করলে আমরা সব মিছিল নেমে যাবো, আমরা পথে নেমে যাবো, লড়াই জারি থাকবে, একদম ভয় নেই। কিসের ভয়? কিসের ভয় করো? আমরা বোম, ওরা বোম মারবে, আমরা বোম ধরবো ওদের, বোমগুলো ধরে ওদেরকে ফের মারবো।
কিন্তু সায়ন সায়ন কি ওই সায়নই দাঁড়িয়ে আছে, হ্যাঁ লাগাও শালিলি লাগাও, ও চলছে না এখানে আর, বুঝলে? আমরা বেশ আমরাও ঠিক আর কি খুব মজবুতই আছি, সায়নই কি করে এখানে জিততে পারে আমরাও দেখিয়ে দেবো।